তো বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে দেখাবো আমরা কিভাবে আমরা চেক করব যে আমাদের জন্ম নিবন্ধন অনলাইন আছে কিনা, মানে আমাদের যে জন্ম নিবন্ধন সেটা কিন্তু আমাদের অনেক প্রয়োজন হয়ে থাকে, অনেক কাজে লেগে থাকে। ঠিক আছে, যাদের আমাদের ভোটার আইডি কার্ড নেই তাদের কিন্তু জন্ম দিয়েই চলতে হয়। ঠিক আছে, অনেক কাজে কিন্তু এটা ব্যবহার করতে হয় আমাদের। সেক্ষেত্রে অনেকে দেখা গেছে আমরা এটা আছে জন্ম নিবন্ধন সেটা অনলাইন করা নাই, সেক্ষেত্রে অনেক কাজ কিন্তু আমরা করতে পারি না সেটা দিয়ে। ঠিক আছে, মানে অনলাইন করা না থাকলে অনেক কাজ হয় না, সেটা অনলাইনে দেখা না দিলে ওই কাজটা আপনার সফল হয় না। ঠিক আছে, তো আমরা দেখে নিব আগে যে আমাদের জন্ম নিবন্ধন আছে যে বার্থ সার্টিফিকেটটা আছে সেটা অনলাইনে আছে কি না। ঠিক আছে, তো অনলাইন যদি না থাকে সেটা তো আমরা অনলাইন করে নিব। ঠিক আছে, আর যদি থাকে তাহলে তো ভালোই। তো আমরা চেক করবো কীভাবে, চলুন ভিডিওটি শুরু করছি। তো আমরা প্রথমে চলে যাবো এখানে, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবো, আমি ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। আমি ক্লিক করে দিলাম বার্থ সার্টিফিকেট। ঠিক আছে, আমি দেখুন দেখাচ্ছি এখানে কীভাবে করতে হয়, এই যে বার্থ BIRTH বার্থ সার্টিফিকেট। ঠিক আছে, CIRTIFICATE তো বার্থ সার্টিফিকেট লিখলে এখানে একটা চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট, মানে জন্ম নিবন্ধন। ঠিক আছে, এবং আমরা এখানে বাংলা দেখতে পাচ্ছি জন্ম নিবন্ধন, এখানে ক্লিক করলেও হবে। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন একটা খালি করে চলে আসবে, এখানে বার্থ রেজিস্টার নাম্বার, মানে আপনার যে নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে বসাতে হবে, মানে আপনার জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে 17 ডিজিটের সেটা এখানে বসাতে হবে। নাম্বারটা আমি এখানে বসিয়ে দিলাম। এবার আমরা কী করবো, নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, তো এখানে একটা ভুল করুন অনেকেই। ঠিক আছে, ডেট অফ বার্থ কীভাবে লিখবো আমরা দেখুন, এখানে লেখা আছে YYYMMDD, মানে প্রথমে ওয়াই মানে ইয়ার্স লেখা লাগবে, আপনার বছর লেখা লাগবে, পরে লেখা লাগবে আপনার এখানে মাস, পরে দিন। ঠিক আছে, তো আমরা কীভাবে লিখবো দেখুন, আমরা প্রথমে আমরা লিখবো এভাবে, দেখুন আমি 2000 এখানে লেখার পর আমরা এই মাইনাস অ্যাকাউন্টটা এখানে দিব। ঠিক আছে, তারপর আমরা এখানে মাস লিখবো, আমি মাস লিখে দিলাম, তারপর আবার মাইনাস অ্যাকাউন্টটা দিব এখানে, তারপরে আমরা এখানে আবার লিখব দিন। ঠিক আছে, তো আমি লিখে দিচ্ছি এখানে প্রথমে বছর, পরে মাস, পরে দিন। ঠিক আছে, এবার আমরা কি করব, এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে আমরা খালি জায়গা একটা ক্লিক করে নিলে এই ঘরটা চলে যাবে। তারপর দেখতে পাচ্ছেন নিচে দেখাচ্ছে এখানে 45+43 কত হয়। ঠিক আছে, 45+43 কত হয়, 88। ঠিক আছে, তো আমরা এখানে 88 লিখে দিব। তো আমি এখানে 88 লিখে দিলাম। লিখে দেওয়ার সাথে আমরা কি করব, এখানে সার্চ দেখতে পাচ্ছেন, সার্চে ক্লিক করব। তো সার্চে ক্লিক করে দিলাম, সার্চে ক্লিক করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে দেখুন চলে আসছে এটা জন্ম নিবন্ধনটা। ঠিক আছে, এখানে চলে আসছে, তো আমরা এটাকে ডাউনলোডও করতে পারবো চাইলে। ঠিক আছে, তো দেখুন আমরা কিন্তু খুব সহজে এটা যাচাই করে নিলাম যে আমাদের এটা জন্ম নিবন্ধনটা অনলাইনে আছে কি না। তো আমরা ডাউনলোড করার জন্য এখানে ট্রি লাইন দেখতে পাচ্ছেন, ট্রি ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন, ডাউনলোড আইকনটা এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এই ডাউনলোড এগেন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে ওপেন, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, মানে 1 সেকেন্ড লাগে ডাউনলোড হতে, দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এটা কোথা থেকে পাবো, আবার আমরা এখানে যদি ব্যাগে চলে যাই, এখানে আবার থ্রি লাইন দেখতে পাচ্ছেন, থ্রি ডটে গিয়ে এখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন, ডাউনলোডে ক্লিক করে এই যে আমি কিন্তু 2 বার ডাউনলোড করছি এটাকে, এই যে দেখুন এটা কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, তো খুব সহজে আপনি এটা ডাউনলোড করে নেবেন এবং দেখে নেবেন। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন, আর একটি লাইক দেবেন ভিডিওতে, কমেন্ট করে মতামত জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।